হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে আপনার ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ইজিলি মাত্র এক মিনিটের ভিতরে বের করতে পারবেন। সো আপনারা যখন এই প্রসেসটি শিখে যাবেন, সো আপনারা অন্য কোনো কারোর ফোন দিয়ে আপনারা ফেসবুক পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন, কিন্তু এটা আপনারা কখনো খারাপ কাজে লাগাবেন না, ঠিক আছে? সো আপনাদের কমেন্টের জন্য আমি আপনাদের এই ভিডিওটি উপহার দিচ্ছি যে দুইটি প্রসেসের মাধ্যমে আপনারা দুই রকমভাবে আপনি খুব সহজে কিভাবে মাত্র এক মিনিটের ভিতরে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি বের করতে পারবেন, ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড, ঠিক আছে? সো ফার্স্টে আপনারা গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। সো আপনারা জিমেল অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে জিমেলের যে লোগোটি দেখছেন এই লোগোতে ক্লিক করে দেবেন। সো লোগোতে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আপনাদের সামনে আপনার জিমেলটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যখনই ক্লিক করে দেবেন, সো এখান থেকে দেখুন বন্ধুরা হোম, পার্সোনাল ইনফরমেশন, ডেট, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটা সরালে এখানে সিকিউরিটি বলে একটি অপশন আছে, তো আপনারা সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সো সিকিউরিটিতে ক্লিক করে দিলে স্ক্রল করে আপনারা একটু নিচে চলে আসবেন, ঠিক আছে? সো স্ক্রল করে আমি একটু নিচে চলে আসছি দেখুন বন্ধুরা। সো নিচে আসার পরে এখান থেকে দেখুন বন্ধুরা পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন আছে, তো আপনারা পাসওয়ার্ড ম্যানেজারের পরে একটা ক্লিক করে দেবেন। সো যখনই ক্লিক করে দেবেন এখানে দেখুন বন্ধুরা আপনারা এই ফোনের ডিভাইসে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন প্রত্যেকটি অ্যাপস এখানে শো করছে। সো আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি জানতে চাই, তো সেক্ষেত্রে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক .com এ ক্লিক করে দেবেন। সো এটার পরে ক্লিক করে দিলে আপনার ফোনের প্যাডাম থাকলে প্যাডামটি দিয়ে দেবেন। তো দিলে দেখুন বন্ধুরা আমি আমার এই ফোনের ডিভাইস দিয়ে যে কটা ফেসবুক অ্যাকাউন্ট আমি এখান থেকে ব্যবহার করি প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? সো আমি এখান থেকে ফার্স্টে আমার ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটার পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার এই যে চিহ্নটি দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফেসবুক পাসওয়ার্ডটি কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা আপনাদের দেখাতে চাই না, জাস্ট আপনাদের প্রসেসটি দেখালাম, প্রথম প্রসেস এবং দ্বিতীয় প্রসেস। অনেকে বলেন যে ভাই আপনাদের এই প্রসেসে আসে না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনি দ্বিতীয় প্রসেসে চলে যাবেন। যে কোনো যে কারোর হাতে ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে আপনারা কিন্তু জানেন, তো আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনারা এখানে সার্চ বারে ফেসবুক .com লিখলে তার ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো ফেসবুক .com লিখে কিন্তু তার ফেসবুক নেবে, তো আপনার নিজের হোক এ ফোন হোক, ঠিক আছে? সো এখানে ফেসবুক .com এ আসার পরে আপনারা কী করবেন, উপরে দেখুন মধ্যে থ্রি ডট বলে একটি অপশন আছে, তো আপনার থ্রি ডটে ক্লিক করে দেবেন। সো থ্রি ডটে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে মনে হয় সেটিংস বলে একটি অপশন আছে, তো আপনারা সেটিংসের পরে ক্লিক করে দেবেন। সো সেটিংসের ক্লিক পরে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডের পরে একটা ক্লিক করে দেবেন। সো পাসওয়ার্ডের পরে ক্লিক করে দিলে এখান থেকে কী করবেন দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক .com দিয়ে আমি তিনটা ফেসবুক, চারটা ফেসবুক অ্যাকাউন্ট আমার এই ফোনের ডিভাইস দিয়ে কিন্তু আমি চালাই এবং আমি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আপনার আমার চারটা ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে ফেসবুক .com এর যে কোনো একটা ফেসবুকের পরে ক্লিক করি, তো সেখানে এখানে দেখুন বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেই পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটি শো করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এখান থেকে আপনারা এক ক্লিকে এটা ক্লিক করলে কিন্তু এই যে আইকনে যে আইকনটি দেখছেন এই আই আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা শো হয়ে যাবে পাসওয়ার্ডটি। সো আশা করি বুঝতে পেরেছেন যে দুইটি প্রসেসের মাধ্যমে কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ডটি দেখতে পারবেন, এবং আপনি যদি কারোর ফোনের মাধ্যমে তার ফেসবুক পাসওয়ার্ডটি বের করতে চান সেটাও পারবেন। কিন্তু আপনাদের বারবার বলছি যে ভিডিওটি যেন আপনারা শিখে, আপনার ভিডিও দেখে অবশ্যই শিখে গেছেন, এটা আপনারা কখনো খারাপ কাজে লাগাবেন না। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।